আমি যেদিন এখানে প্রিমিয়ারের জন্য আসি, তখন আমি আতিককে কোথায় আছে দেখার জন্য ফোন করলাম। ও বলল যে আমি পৌঁছে গেছি, আমি বসুন্ধরাতে আছি, লেভেল টুতে রুবেল ভাই পড়ে গিয়েছে, রুবেল ভাই আঘাত লেগেছে, একটু চিকিৎসার জন্য এসেছে। আমাকে বললো আপনি লেভেল টুতে আসেন। আমি এখনো আমার কল্পনাতেও এবং কি বলা যায় মানে অনুধাবনের কোনো জায়গায় বিন্দুমাত্র জায়গা থেকে ভাবিনি যে এরকম ঘটনা ঘটতে পারে। এরপরে আমি আর ওখানে না গিয়ে সরাসরি এখানে চলে এসেছি। একটু পরে জয়া এলো, ওখানেই বসেছিল ওই জায়গায়, আমাকে দেখেনি। আমি তখন এইরকম জায়গায় দাঁড়িয়ে, তখন আমাকে জয়া দেখে হঠাৎ করে চমকে আমার দিকে তাকিয়ে চলে এলো। সহশিল্পী হিসেবে বোধহয় অনেকদিন পরে দেখেছে সেরকম এসছে। চোখ মুখের যে অভিব্যক্তি সেটা খুব অন্যরকম। চোখ খুব বড় বড় করে আমাকে বলছে যে কিছু শুনেছেন? আমি স্বভাবতই ধরে নিয়েছি যে পেয়ারার সুবাস নিয়ে আবার কোনো কিছু হলো কিনা। আমি যেসব কিছু হয়েছে নাকি বলে আপনি শুনেননি? জানেন না? না, আমাদের রুবেল ভাই নাই। আমি ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে এই পিছনটায় আমি মোটামুটি সামনে নিয়ে আমি ওই দেয়ালটা ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। আমাকে ধরে বলল যে কিছু করার নেই এবং আমাদের মেনে নিতে হবে। এই মুহূর্তে আমরা প্রচার করছি না যে উনি নেই, আমরা অপেক্ষা করছি, আপনি কাউকে বলবেন না। আমি হতভম্ব হয়ে একটু দূরে সরে গিয়ে আমার নিজের মধ্যে অনুধাবন করার চেষ্টা করছি যেটা কি করে হয়, কারণ 5 তারিখেও আমরা একসঙ্গে বসে এই আপনাদের সামনে ইন্টারভিউ দিয়েছি ওই আলফা এর অফিসে বসে। অসম্ভব ইয়ে, মানে গুগল এইভাবে চলে যেতে পারে? কল্পনা ভাবনা মানে কোনো মতেই মানাসম্ভব। তারপর আমি সিদ্ধান্ত নিচ্ছি কিভাবে কি করব, শো হবে কি না, শো না করারই পক্ষপাতী আমরা। পরে অ্যানাউন্স করার পরে আমরা ভিতরে ঢুকে দর্শকদের জিজ্ঞাসা করি তারা দেখতে চান কিনা। তখন তারা যখন বলেছেন তারা দেখতে চান, আমরা তখন শো শুরু করে দিয়ে আমরা চলে গেছি স্কার হসপিটালে এবং ওকে নিয়েই ওর ওই মার্কাজুল ইসলামে নেওয়া পর্যন্ত ওখানেই ছিলাম। তারপর চলে আসেই, এখন তো মৃত্যু একটা অনিবার্য ব্যাপার যেটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। আমার মনে হয় রুবেল খুব অকালে চলে গেছে এবং আরো কিছু দেওয়ার ছিল। আমার মনে হয় যে আহমেদ রুবেল খুব গিফটেড অ্যাক্টর। অ্যাক্টর বলতে যেটা বুঝি না, যে তার দেখলেই এক ধরনের ম্যাজিক্যাল মনে হয়, আহমেদ রুবেল আমার কাছে সেরকম। এত সুন্দর হাইট, চোখ, নাক, কান, মুখ এবং মানে অসম্ভব অসম্ভব সুন্দর গলার স্বর, আওয়াজ। আমাদের মানে গলার আওয়াজ শুনলে অনেকটা হিংসাই হতো। আমরা তো মঞ্চের মধ্যে খুব চিৎকার চেঁচামেচি করে গলার সেই যত্নটা নেওয়া হয় না, সেই মহিলা সমিতি থেকে এক ধরনের প্রক্রিয়ার মধ্যে যাওয়া। সো আমার মনে হয় যে আমাদের এই যে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সমাজ ব্যবস্থার মধ্যে, আমার নিজের খুব অপরাধী মনে হচ্ছিল যে আমি তো লাস্ট দিন দেখা হলো সেদিনও তো আমি বলিনি যে তুই কি ঠিক আছিস, তুই যত্ন নিস নিজে, মানে ভালো থাকে, কিছু লাগলে বলিস, কথাগুলো বলা হয়নি। এটা খুব খুব কষ্টের, বোধহয় আমাদের পাশের মানুষগুলোর একটু বোধহয় খেয়ালটা করা উচিত আমার সবার। পেয়ারা সুভাষের প্রথম আকর্ষণ ছিল আমার কাছে নুরুল আলম আতিক। যখন ক্যারিয়ার সাকিল অফিসে এই ছবিটা নিয়ে প্রথম আমরা বসি, সে সময় শাকিল এবং জয়া আহসান ছিলেন। আমরা প্রথম স্ক্রিপ্ট রিডিং এবং থট শেয়ারিং গুলো করি, এরপর আস্তে 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 আমরা আরো ডিটেলে পৌঁছাই কোথায় কি হতে পারে না পারে, কোথায় হবে শুটিং। আতিকের সঙ্গে আমার এর আগেও কাজ হয়েছে, বিশেষ করে টেলিভিশন নাটকে আমরা কতগুলো সিরিজ করেছিলাম, চিঠি বলে একটা সিরিজ। ও সবসময় একটু নর্মাল যে গল্প তার থেকে একটু অন্য ট্র্যাকের গল্প ভাবনার জায়গা থেকে সে কাজকর্মগুলো করে, সেই হিসেবে আমার কাছে ওর সঙ্গে কাজ করাটা বেশি ইন্টারেস্টিং আর জার্নি। সো
এইভাবে শুরু। আমরা প্রথম লট সিরাজগঞ্জে করেছিলাম, আবার বন্ধ হয়ে যায় কিছুদিন, সেকেন্ড লট গিয়ে আবার করি ওই জায়গায়, এবং আরো কয়েক জায়গায় শুটিং হয়েছে। প্রথমত হচ্ছে জয়ার সঙ্গে আগেও কাজ হয়েছে, এবং জয়ের সঙ্গে অদ্ভুত কেমিস্ট্রি ডেভেলপ করে আমাদের। ও যে ধরনের সিরিয়াস মানে থট নিয়ে বিভিন্ন ধরনের কাজের মধ্যে অগ্রসর হয়, সেটা আমার জন্য খুব মানে ইন্সপায়ারিং বলতে গেলে। সে পরে গিয়ে রুবেল যুক্ত হলো, খুব শ্রদ্ধা নিয়েই তার প্রতি। এই রুবেলের ক্যারেক্টার এবং আমার ক্যারেক্টারের একসঙ্গে কোথাও কোনো মিল নাই। একটা যদি আপনি ছবিটা দেখেন, খুব শেষের দিকে গিয়ে একটা অদ্ভুত টুইস্ট তৈরি হয়, বোঝা যায়। এই এবং এই ছবিটা নিয়ে 8 বছর আমরা, এর আগে ছবিটার কাজ শেষ হয়েছে, এরপরে পোস্ট প্রোডাকশনে বেশ সময় গেছে, ডাবিংও করেছি 2 বার, ডাবিং এর প্রকৃতি আদিকে চেঞ্জ হয়নি এবং বিভিন্ন ভাবে। সো ফর মি ইট ওয়াজ অ্যান ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ দিস টিম। যে অর্থে আমরা বাণিজ্যিক উপাদান ভাবি, সে অর্থে বাণিজ্যিক উপাদান এই ছবিটার মধ্যে নেই, হয়তো সংযোজিত হতে পারত কিন্তু নেই। আন্তঃসম্পর্কের গল্প, নারী পুরুষ তাদের সহ অবস্থানের গল্প, এবং আমি আগেও বলেছি যে নারীকে আমরা কিভাবে দেখি, শুধু কি সৌভাগ্যপূর্ণ, তার আর কোনো ভূমিকা নাই, বা নারীকে যদি আমরা মনে করি যে সে প্রকৃতির সমার্থক, নারী সেই প্রকৃতিকে বিরূপ করলে যেমন আমরা তার ফল পাই, তেমনি অনেকগুলো ক্ষেত্রে ফল বিরূপ হয়। এরকম একটা জায়গা তৈরি করা আছে ছবির মধ্যে। ছবির মধ্যে অনেক নাটকীয় উত্থান পতন আছে। আমার মনে হয় মানে অনেক দর্শকের ছবিটা ভালো লাগবে বলে আমি আশা করি। এটা ডেফিনেটলি খুব খুব কষ্টের, এটা আমি আসলে বলে বুঝাতে পারবো না, এবং গত 2 দিন ধরে আসলে ঘুমাতে পারছি না। যতবারই ঘুমাতে যাচ্ছে ততবারই রুবেল ভাইয়ের কথাগুলো খুব মনে পড়ছে। আপনারাও ছিলেন সেই প্রেস কনফারেন্সে, এবং তার পরে আমরা কথা বলছিলাম যে সুষমা এত এত কথা বলছি পেয়ারা সুবাস নিয়ে, পেয়ারা সুবাসে আছি তো আমরা। আতিক ভাইয়ের সাথে খুব ফান করছিলেন যে কি আমরা আছি, আমাদের সিনটিন আছে তো, নাকি কেটে কেটে দিয়েছেন সবকিছু। তো এই যে দেখতে পারা, একসঙ্গে দেখবো, এই যে উৎসাহ উদ্দীপনা উচ্ছ্বাস, মানে কি বলবো, মানে এই 7 তারিখটা ঘিরে আমাদের অনেক অনেক স্বপ্ন ছিল আসলে। সেই স্বপ্নটা আসলে আস্তে আস্তে যখন আসলে নাই হয়ে গেল, তখন আসলে কি বলবো, আমার কিছু বলার নাই আসলে। মানে রুবেল ভাই এভাবে চলে যাবেন এটা আসলে আমি এখনো বিশ্বাস করতে পারি না, বিশ্বাস করতে পারছি না আসলে। আবার একদিক থেকে বলবো যে উনি হয়তো, ওনার শরীরের হয়তো মৃত্যু ঘটেছে, কিন্তু ওনার শিল্পের তো মৃত্যু ঘটেনি। এখন শিল্পী কখনো মৃত্যু হয় না, তিনি তার কাজের মধ্য দিয়ে বেঁচে থাকেন। রুবেল ভাই বেঁচে আছেন তার কাজ নিয়ে, বেঁচে থাকবেন 1000 বছর কাজ দিয়ে, পেয়ারা সুবাস নিয়ে।